শুভ দুপুর বন্ধুরা, আজ রান্না পুজোর দিন। আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে, কিন্তু এডিটিং করে আমি প্রথম প্রথম ভিডিও ছাড়ছি, তো তাই এডিট করতে দেরি হচ্ছে। এই যে আমি আড়তে চলে এসেছি মাছ কিনতে দুপুর 2:30-এর সময়। হ্যাঁ, ভীষণ রোদ্দুর আর ভীষণ গরম। যে দেখো দুদিকে মাছের আড়ত, আমাদের এখানে এরকম বড় মাছের আড়তে রান্না পুজোর দিন সারা বছরই বিক্রি হয়। রান্না পুজোর দিন প্রচুর 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 মাছ বিক্রি হয়, এত মাছ বিক্রি হয় যে চিন্তা করার বাইরে। এমনি নর্মাল বাড়ির খাবার জন্য লোক মাছ কেনে, আবার অনেকে আছে নিয়ে গিয়ে বিক্রি করে, সেই জন্য আড়ত থেকে কিনে নিয়ে যায়। পাইকিরি বলে এটা, পাইকিরি রেটে বিক্রি হয় মাছ। এ দেখো কাতলা মাছ, রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, আমরা মোটামুটি আড়তের কাজে চলে এসেছি, যেখান থেকে আমরা মাছ কিনি সেখানে পৌঁছে গেছি। রান্না পুজোতে হয় না এই যে কাতলা মাছ, দুটো কাতলা মাছ বের করা হয়েছে, ওজন দেখব কত হয়, তারপরে নাহলে আর একটা বাড়িয়ে নেব। হ্যাঁ, মোটামুটি দুটোতে কত হবে বুঝতে পারছে না, তো ওই জন্য দেখছি আমরা। তারপর আর একটা মাছ নিয়ে, সেটার আর ভিডিও করা হয়নি, টোটাল 3টে কাতলা মাছ আমরা নিয়েছিলাম এই যে। আর এই দাদা হচ্ছে মাছ কেটে দিচ্ছে। এরকম আড়তের পাশে অনেক মাছ কাটিংয়ের লোক থাকে, মেয়েরাও থাকে। ওই যে মেয়েরা বসে আছে, মেয়ে ছেলে, এরা হচ্ছে কেজিতে পয়সা নেয়, 10 টাকা পার কেজি নেয়, নিয়ে মাছ কেটে দেয়। যতই মাছ হবে 10 টাকা পার কেজিতে নিয়ে কেটে দিয়ে দেবে। তো দাদাটা আমাকে দেখিয়ে দেখিয়ে কাটছিল যে কীরকম পিস করব, বড় বড় করে পিস করব কি ছোট ছোট করে পিস করব, এইভাবে দেখিয়ে দেখিয়ে কাটছিল। তো সমস্ত মাছ মোটামুটি আমরা ওখানেই কাটিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ হচ্ছে আমাদের বাড়িতে কাটা হয়েছিল, সেটার আর ভিডিও করিনি। হ্যাঁ, এই যে আমরা প্রায় কাতলা মাছ 8 কেজির মতো নিয়েছিলাম, 8-9 কেজির মতো। মাছ টাচ কেটে নিয়ে আমরা তারপরে বাড়িতে চলে এসেছিলাম। হ্যাঁ, বাড়িতে এসে আমরা মাছ ধুয়ে তারপরে গুছিয়ে রান্না বান্না জোগাড় করতে গিয়ে প্রায় 8:00 মতন বেজে গিয়েছিলো। তারপর 8টা থেকে রান্না শুরু হয়েছে। মা এই ঠাকুরের বাড়ির বাচ্চা পাচ্ছে, প্রথমে আমাদের ঠাকুরের বাড়ির বাচ্চা পাতে হয়, স্টার্টিং ওটা দিয়েই করতে হয়, তারপরে আস্তে আস্তে সব রান্না শুরু হয়। এই যে রান্নার জোগাড় পাতি হয়ে গেছে, এবার নিচে গ্যাস জ্বলে গেছে, বড় গ্যাস, এর ভেতরে হচ্ছে আলু সেদ্ধ, আলু ভাজার আলু সেদ্ধ। আর এই দুঝুড়ি কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে একদম রেডি করা হয়ে গেছে। এই ভাজা চাটিয়ে দিয়েছি, এটা চিরিশ মাছের ঝুড়ি, এটা হচ্ছে কাঁচকলা, সেদ্ধ হবে, প্রথমে রেডি করা হচ্ছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এই কাতলা মাছ ভাজা হচ্ছে। সেদিকে দুটো মাছ ভাজা একসাথে চলছে, আর ওদিকে আনাজ পাতিয়ে সব কাটাকাটি হয়ে গেছে। কেটে একদম নুন টুন মাখিয়ে, হলুদ মাখিয়ে জল ঝরতে দেওয়া আছে, এরপর আস্তে আস্তে সব পরে পরে ভাজা হবে। সারা রাত্রি লেগে যাবে রান্না হতে, প্রচুর রান্না। দেখুন কুমড়ো, ঢেঁড়স, করলা, এই কাটাকাটি। 10টা প্রায় ইলিশ মাছ ভাজা শেষ, ঠাকুরকে দিতে হয় ইলিশ মাছ ভাজা, দিয়ে ঠাকুরকে ভোগ দিতে হয়। তো ইলিশ মাছের প্রথম ঠাকুরের পছন্দ ইলিশ মাছ ভাজা শেষ। আর রাত্রি প্রায় এখন 2:30, রান্নাবান্না কমপ্লিট, সব চাপা চাপি দিয়ে ভালো করে গুছিয়ে রাখা হয়ে গেছে, ভাজা ভুজি রান্না সমস্ত শেষ। এই নিচে ভাত, 2 কেজি চালের ভাত হয়ে গেছে, আরও ভাত হচ্ছে। এই যে আমাদের ভাত ঝাড়ার পদ্ধতি, এইভাবে আমরা ভাতের প্যান ঝাড়ি, বড়ো বড়ো ভাত হাঁড়িতে ভাত হলে, ওই যে ওখানে আর একটা বড়ো হাঁড়িতে ভাত হচ্ছে, আর এদিকে মায়ের কাছেও গ্যাসের ওপরে ভাত হচ্ছে, আর এটা মা করছে চিংড়ি মাছ পোড়া। এই চিংড়ি মাছ পোড়া দিয়েই ঠাকুরকে ভাত দিতে হয়। মা মনসাকে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে চিংড়ি মাছ পোড়া আর লঙ্কা, শুকনো লঙ্কাকে পোড়া একসাথে মেখে ঠাকুরকে ভাত দিতে হয়। এটা না দিলে চলে না, এটা দিতেই হয়, তাই জন্য মা চিংড়ি মাছ পোড়াচ্ছে, এরপর লঙ্কা পোড়াবে। আর এই যে পরের দিন সকালবেলা ছোলার ডাল, মাছের ঝাল, যা যা আইটেম হয়েছে আর কি সবই দেখাচ্ছে। এই যে পুঁই শাক চচ্চড়ি, ইলিশ মাছের মুড়ো আর চিংড়ি মাছ দিয়ে,
এটা হচ্ছে চালতার চাটনি, এটা হচ্ছে পায়েস, গুঁড়ো দুধ দিয়ে চাপচাপ পায়েস, আর এই হচ্ছে করলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, চিচিঙে ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, কত কিছু ভাজা, আলু ভাজা, ঠাকুরের রানীর কাছে। এই রানী থেকেই ঠাকুরকে ভাত দেওয়া হয়, তারপরে প্রথম আমরা এই ঠাকুরের বাড়ির হাতেই হাঁড়ির ভাতই খাই। তারপরে এইভাবে ঠাকুরকে মা এখন পুজো করছে। একটা মনসা গাছকে তুলে নিয়ে এসে মাটির মধ্যে পুঁতে তাকে সাজিয়ে, হ্যাঁ, যেই মানে উনুনেতে ঠাকুরের বাড়ির ভাত হয়েছে সেই উনুনটাকে আর কি এইভাবে পুজো করা হয়। ধূপ জ্বেলে ফলের মধ্যে পুঁতে দিচ্ছে। আর এই যে সব ধরনের খাবার, ভাজা, ভুজি, মাছ, ডাল, পায়েস, মিষ্টি, সমস্ত কিছু ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের ঠাকুরকে খেতে দেওয়া হয়। প্রথমে ঠাকুরকে খেতে দেওয়া হয়, তারপরে জলে ভাত দেওয়া হয়, তারপরে আমরা সকালে খাই। আমরা সারাদিন এই ঠান্ডা ভাতই খাই আর এই সব পুরি তরকারি ভাজা ভুজি খাই, আমরা এদিন আর গরম কিছু খাই না। এই চলছে পুজো প্রস্তুতি, শেষ, মায়ের শাঁখ বাজানো শেষ, পুজো শেষ, এরপর জলেতে খাবার দেওয়ার পালা। ওই পুকুর না জঙ্গল, মা চলে এসছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার দিতে। বসো, বসে দিয়ে দাও, যা কিছু রান্না হয়েছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দিয়ে দাও। মা জলে দেবে এই খাবারটা আমাদের, মানে এখানে মানে কি যে এইভাবে পূর্বপুরুষকে খাবার আগে দিতে হয়, পূর্বপুরুষ খাবার গ্রহণ করবে তারপরে আমরা খাবো। ঠিক আছে, এবার তোমাদের শাক পাজাতেই পারি না, শেষ করছি, এরপরে চলে যাবো খাওয়া দাওয়া।